হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। গত দুদিন আমরা ভিডিও আনতে পারিনি এবং এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কিন্তু অনেক অনেক আপডেট আপনাদের সঙ্গে আমাদের জানানো হয়নি। আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করছেন যে প্রথমত কথা, মোহামেডানে খেলা কবে? তো আগামীকালই কিন্তু খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আর অনেক কিছু আছে, সাব চ্যাম্পিয়নশিপ যেটা হয় ন্যাশনালি দলগুলোকে নিয়ে, অর্থাৎ ন্যাশনাল দলগুলোকে নিয়ে। এবার কিন্তু সাব তারা কিন্তু ঠিক করেছে যে তাদের অন্তর্গত ক্লাব টিমদের নিয়ে টুর্নামেন্ট হবে, সেইটা কেমন সেটা নিয়ে আমি আলাদা করে একদিন আলোচনা করব। এবং সর্বোপরি আমাদের সুপার কাপ এবার কিন্তু নাম বদলে হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। কেন নাম বদল, এই নিয়ে অনেকের মধ্যে নানা রকম বিতর্ক, তবে বিতর্কের কিছু নেই, এটা একটা সামান্য বিষয়। সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো এর পরের ভিডিওতে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শুধুমাত্র আজকে আইএসএলের বাংলার এক সুপার জায়ান্ট, অর্থাৎ মোহন বাগান সুপার জায়ান্টের খেলা আছে, যারা কিনা এই মুহূর্তে চারটে ম্যাচে চারটে জয় নিয়ে এক নম্বর জায়গা বলবো না, বর্তমানে তো জায়গা তো অনেকটা বেশি আছে, তবে এই মুহূর্তে পয়েন্ট যদি দেখেন চারটে ম্যাচে চারটে ম্যাচ জয়, সেহেতু আর একটা জয় বা দুটো জয় হলেই আবার কিন্তু চলে যাবে গ্রুপ টপার। তো সেটা নিয়ে কথা বলবো, তবে তার আগে আই লিগ আইএসএল এর বেশ কিছু ম্যাচের রিপোর্ট এবং আজকে কি কি ম্যাচ আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আই লিগ নিয়ে চলে যাই। গতকালকে কিন্তু আই লিগে দুটো ম্যাচ ছিল, দিল্লি এফসি চার্চিল বাজারসের বিরুদ্ধে নেমেছিল তারা 2-1 গোলে জেতে, এবং নেরোকা এফসি নেমেছিল ইন্টার কাশির বিরুদ্ধে এবং ইন্টার কাশি 3-1 গোলে ম্যাচ জিতে যায়। এবং আজকে আই লিগেও দুটো খেলা আছে দুপুর দুটো থেকে। রিয়াল কাশ্মীর তার নিজের মাঠে খেলতে নামবে আইজলের বিপক্ষে, এবং পরের খেলা গোকুলাম কেরালা খেলতে নামবে কিন্তু নামধারী এফসির বিরুদ্ধে। এই দুটো ম্যাচও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বিশেষ করে যদি রিয়াল কাশ্মীর এবং গোকুলামের দিকে তাকাই, কারণ এই দুটো টিমও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আই লিগ কিন্তু দারুণ জমজমাট। এবার যদি চলে আসি আমি আইএসএলে, আইএসএলে গতকাল একটা ম্যাচ ছিল যেখানে উড়িষ্যা এফসি কিন্তু জামশেদপুরকে 1-0 গোলে হারিয়ে দেয়। এবং রয় কৃষ্ণা, যদি আপনি এএফসি কাপ ধরেন, এএফসি কাপের পরই কিন্তু আবার আইএসএল দুটো ম্যাচে পরপর দুটো কিন্তু গোল করলো, অর্থাৎ রয় কৃষ্ণা কিন্তু ঠিক ট্র্যাকে ফিরে আসছে। এবং সেটা কার হাত ধরে? অবশ্যই তাদের কোচ সার্জিও লোবেনের হাত ধরে। সেহেতু উড়িষ্যা কিন্তু দারুণ একটা ফর্ম নিয়ে এগিয়ে চলেছে বলতেই পারি। আর আজকে আইএসএলে একটাই খেলা আছে যেখানে হায়দ্রাবাদের ঘরের মাঠে, ঘরের মাঠে বলাটা হয়তো আমার ভুল, তা না হয়তো হায়দ্রাবাদের আজকে হোম ম্যাচ, কিন্তু তাদের নিজের মাঠে এই খেলাটা হচ্ছে না, হচ্ছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, যে কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু মোহন বাগান খেলতে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে যদি আপনি গ্রুপ টেবিলটা দেখেন আইএসএলে, আর হায়দ্রাবাদ কিন্তু খুব এক খারাপ পজিশনে আছে, এবং এই গ্রুপের সব থেকে শেষ দল হিসাবে কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি আছে, যে হায়দ্রাবাদ কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন, এইটা ভুললে চলবে না। আইএসএল চ্যাম্পিয়ন মানালো মার্কেসের আমলে, হয়তো এখন মানালো মার্কেস গোয়াতে চলে এসেছেন কোচ হিসাবে, তবে এই টিমকে ছোট করে দেখার কিছু নেই, পুরো টিমটা কিন্তু নতুনভাবে সেট আপ হয়েছে, কোনো মানে কি বলবো স্টার, কোনো স্টার প্লেয়ার কিন্তু এই টিমে নেই, সে দেশীয় হোক বিদেশি হোক কোনো স্টার প্লেয়ার এই টিমে নেই, সেহেতু কিন্তু এই টিমটা একটা নতুনভাবে গঠন করে। এবং আজকে তার সমস্ত কিছু দিয়ে তারা চেষ্টা করবে মোহন বাগানকে হারানোর বা মোহন বাগানকে আটকানোর, কারণ এই মুহূর্তে আইএসএলে কোনো দলই কিন্তু মোহন বাগান থেকে একটা পয়েন্টও পায়নি। আমি আগেই বললাম তারা 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 4 নম্বর জায়গাতে কিন্তু আছে। তো আজকে খেলার আমি মেনলি যেগুলো আলোচনা করব, অর্থাৎ ম্যাচ প্রিভিউ দিতে গেলে যেগুলো আলোচনা করতে হয়, ম্যাচটা কোথায় আছে, কখন দেখতে পাবেন, সেগুলো তো আমি আপনাদের বলে দিলাম, তবে কোথায় দেখতে পাবেন সেটা বলে দিই। স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে জিও টিভিতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা বলার কিছু নেই। এবং তার সঙ্গে সঙ্গে টিম অ্যানালাইসিস করব, টিম কেমন হতে পারে, প্রোবাবেল 11 কী হতে পারে, কোন কোন প্লেয়ার এই ম্যাচে থাকতে পারছে না সেই নিয়ে আলোচনা করব। আর গ্রুপ টেবিলটা নিয়ে তো আমি জানিয়ে দিলাম। তো প্রথম আমরা আলোচনা করব যে এই ম্যাচেও কি দিমিত্রি পেত্রাতস বা মনবীর খেলতে পারছে না? হ্যাঁ,
আপনাদের কাছে উত্তর আমি মানে খুব দুঃখের সঙ্গে বলছি, হ্যাঁ এই ম্যাচেও কিন্তু মনবীর এবং দিমিত্রি পেত্রাতস খেলতে পারছে না। আর আনোয়ার আলী আর আশিক কুরানের কথা তো ভুলেই যান, আশিক এখন 6 মাস পর মাঠে আসবে, আনোয়ার হয়তো আর 2 সপ্তাহ পর মাঠে ফিরবে। তবে মনবীর আর দিমিত্রিকে কিন্তু মোটামুটি ভাবে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না, মোটামুটি কেন 99% ধরে রাখুন এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিম কেমন হতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এএফসি কাপে পরপর দুটো ম্যাচ কিন্তু মোহনবাগান হেরে গেছে, যেখানে প্রথম বসুন্ধরা কিংসের কাছে তাদের ঘরের মাঠে হেরেছে এবং উড়িষ্যা এফসির কাছে তাদের নিজের ঘরের মাঠে হেরেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এএফসি কাপের সমস্ত স্বপ্ন এই মুহূর্তে ভেঙে চুরমার। এখন একটা দিকে লক্ষ্য ফোকাস যাই বলুন না কেন সেটা কিন্তু জুয়ান ফের্নান্ডোর এই আইএসএল এর দিকে। এই আইএসএলটাকে যদি চ্যাম্পিয়ন হতে পারে, লিগ শিল্ড পেতে পারে, তাহলে এতে কিন্তু বড় কিছু হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার বর্তমানে যদি 4টে প্লেয়ারকে বাদ দিয়ে, আমি যে 4টে প্লেয়ারের কথা বললাম যারা নেই তাদের বাদ দিয়ে যদি প্রথম 11 বলতে পারেন, আমার কাছে কিন্তু এই মুহূর্তে বেস্ট 11 হচ্ছে যেটা আমি আপনাদের এখন টিভি স্ক্রিনে দেখাচ্ছি। বিশাল কাইত, ব্র্যান্ডন হ্যামিল, আনিল থাপা, হুগো বোমো, সুভাশিস বোস, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, কিয়ান নাসিরি, হেক্টর ইয়োস্তে, জেসন কামিংস এবং কিন্তু আশিস রায়, যে টিমটা কিন্তু লিড করবে সুভাশিস বোস। তো এইখানে একটা কথা বলি, যদি আপনি এবার ফর্মেশনে চলে যান, আমি মোটামুটি যে টিমটা বেছে রেখেছি এটা কিন্তু 4-4-2 ফর্মেশনে খেলবে, বা বলতে পারেন 4-1-3-2 ফর্মেশনে কিন্তু খেলবে। কীরকম 4-1-3-2? তো 4 ব্যাকে কিন্তু থাকছে 2 বিদেশি স্টপার এবং সেন্ট্রাল ব্যাক, একদিকে হেক্টর উইস্টে এবং কিন্তু ব্র্যান্ডন হ্যামিল, এবং 2 সাইড ব্যাকে একদিকে তো ক্যাপ্টেন সুভাশিস এবং অন্যদিকে থাকছে এই মুহূর্তে আশিস রায়। হয়তো এর আগের ম্যাচে আশিস রায়ের জন্য উড়িষ্যার বিরুদ্ধে প্রথম গোল খেয়েছে বা সুভাশিসের ভুলের কারণে 2টো গোল খেয়েছে, তারপরেও কিন্তু এরা দুজনেই থাকছে আইএসএল এর টিমের নিরিখে। এবং যদি সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, তিনি কিন্তু আনিরুদ্ধ থাপা। গ্লেন মার্টিনসকে কিন্তু আর আমার মনে হয় না যে ফার্স্ট ইলেভেনে খেলানোটা উচিত হবে, সেকেন্ড হাফে তো অবশ্যই নামতে পারে, তার এতটাই পোটেন্সিয়াল আছে। তো ডিফেন্সিভ মিডফিল্ডার বা ব্লক আনিতে হবে তাকে, আনিরুদ্ধ থাপা, এবং যার সঙ্গে তিনি খেলাটা খেলবেন তিনি কিন্তু হলেন সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো এবং হুগো বোমো। এই 3 জন কিন্তু মিডফিল্ডে থাকছে, বিশেষ করে সাহাল আব্দুল সামাদ, হুগো বোমো এবং কিন্তু আনিরুদ্ধ থাপা, এই ত্রিভুজ কিন্তু তৈরি হবে। অর্থাৎ ডিফেন্সিভ ব্লকার থেকে বল সাহাল এবং হুগো বোমো দুজনের কাছে জাস্ট একটা ত্রিভুজ তৈরি। এই ত্রিভুজটা কিন্তু যত এগোতে পারবে স্মুথলি তত মোহনবাগানের কাছে গোলে মানে গোলে বল ঢোকানোর একটা সুযোগ বেশি আসবে। এবং তার সঙ্গে তো লিস্টন কোলাসোর দৌড় এবং তার স্কিল এই টিমটার একটা ইউএসপি এই মুহূর্তে বলতেই পারি। এবং সর্বশেষ একদম ফরওয়ার্ড লাইনে জেসন কামিংসের সঙ্গে প্রথম থেকে কিয়ান নাসিরিকে কিন্তু আমরা দেখছি, আরমান্দো সাদিকুকে হয়তো পরবর্তী ক্ষেত্রে মিনিট 20-25 বা 30 মিনিটের জন্য দেখা যেতে পারে যদি কামিংস বা হুগো বোমো অফ ফর্মে থাকে, বা কখনো আমরা কিন্তু ডিফেন্ডারকেও তুলে সেই জায়গায় সুমিত রাঠিকে নামিয়ে কিন্তু সেই জায়গায় আমরা অবশ্যই সাদিকুকে দেখতে পারি। কিন্তু প্রথম ইলেভেন এই বলে আমার মনে হয়, এবং আপনারা বন্ধুরা বলবেন আপনাদের কাছে কি মনে হয় যে এই ইলেভেনটাই কি আপনাদের কাছে ঠিক মনে হচ্ছে নাকি অন্য কিছু হতে পারে, প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই প্রিভিউ ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন। আর সব মানে প্রত্যেককে প্রত্যেকদিন জানতে চান যে আমি সবই বলি কিন্তু প্রেডিকশন কেন করি না, তো আজকে যদি প্রেডিকশন করতে বলেন আমি কিন্তু মোহনবাগান পক্ষে 2-0 অথবা 3-0 ম্যাচ দেখতে পাচ্ছি। আর হায়দ্রাবাদের মোহাম্মদ ইয়াসিরের দিকে একটু নজর রাখতে হবে বলে আমার মনে হয়। এবার সেই হিসাবে অবশ্যই জুয়ান ফের্নান্ডোর টিম গঠন করবে, অন্ততপক্ষে মোহনবাগান এবছর যা টিম তৈরি করেছিল খাতায় কলমে তাদের মধ্যে যে একটা ঔদ্ধত্যতা ভাব চলে এসেছিল সেইটা বলতে পারি, যে পরপর 2টো ম্যাচে এএফসি কাপে হেরে গিয়ে এবং এএফসি কাপ থেকে পুরো বাদ চলে গিয়ে কিন্তু সেই ঔদ্ধত্য ভাবটা একটু হলেও কমবে প্লেয়ার সর্বোপরি কোচিং স্টাফদের মধ্যেও। আশা করি কোচিং স্টাফদের মধ্যে সেই জিনিসটা ছিল না, কিন্তু প্লেয়ারদের মধ্যে হাবে হবে সেটা দেখতে পাচ্ছিলাম।
আমি পার্সোনালি বলতে পারি, আপনারা তো আপনাদের মত অবশ্যই জানাবেন। এবং এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি, এরপর কিন্তু আমি অবশ্যই আপনাদের কাছে যেটা সুপার কাপ নিয়ে নানা রকম ভাবে মানে একটা কি বলবো নানা রকম কথা নানা জায়গায় শুনতে পাচ্ছি সেইটার ইন ডিটেলসে একদম স্পষ্ট এবং কি ঘটতে চলেছে কেমন ভাবে খেলাগুলো হবে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণের জন্য আমরা চললাম